হ্যালো ফ্রেন্ডস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবসময় নিজেদের ওপর বিশ্বাস করবে, কখনো নিজেকে অবিশ্বাস করবে না। মানুষ পারে না এমন কোনো কাজ নেই, তুমিও পারবে, তুমিও পারবে ইংলিশ শিখতে। আমার এই চ্যানেল তৈরির আসল উদ্দেশ্য হলো তোমাদেরকে ইংলিশ শিখতে সাহায্য করা, তাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, যাতে আমি তোমাদের জন্য এরকম ভিডিও বানাতে পারি। আজকে আমাদের শেখার বিষয় জেরান্ড। প্রথমে আমরা জেরান্ডের ডেফিনেশন সম্পর্কে জানব। ভার্ব ফ্রম উইচ অ্যাক্টস অ্যাজ আ নাউন ইজ নোন অ্যাজ জেরান্ড। ভার্বের ফ্রম, যেটা একটা নাউনের মতো কাজ করে, সেটাকে আমরা কি বলি, জেরান্ড বলে থাকি। জেরান্ড আমরা বুঝবো কিভাবে বা আমরা করবো কিভাবে? জেরান্ড ভার্ব আইএনজি, ভার্বের সঙ্গে আমরা যখন আইএনজি দেখতে পাবো বা আইএনজি থাকবে এবং সেটা নাউনের মতো কাজ করবে, সেটাই হয়ে যাবে জেরান্ড। এক্সাম্পল দিকে তাহলে আমরা বুঝতে পারবো, প্লেইং, টিচিং, রিডিং এটসেট্রা। এই কিছু অ্যাপ্লিকেশন বা আমরা জেরান্ডকে নানা রকমভাবে আমরা ব্যবহার করতে পারি, যেমন জেরান্ড অ্যাজ সাবজেক্ট, আমরা সাবজেক্টের মতো জেরান্ডকে ব্যবহার করতে পারি। জেরান্ড অ্যাজ ডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্টের মতো আমরা ব্যবহার করতে পারি। জেরান্ড অ্যাজ অবজেক্ট অফ প্রিপোজিশন, আমরা অবজেক্ট অফ প্রিপোজিশনের মতো জেরান্ডকে ব্যবহার করতে পারি। জেরান্ড অ্যাজ প্রেডিকেট নমিনেটিভ হিসেবে আমরা ব্যবহার করতে পারি। প্রথমে আমরা দেখব জেরান্ড অ্যাজ সাবজেক্ট। জেরান্ডস ক্যান বি ইউজড অ্যাজ সাবজেক্ট ইন সেন্টেন্স। জেরান্ডকে আমরা একটা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করতে পারি সাবজেক্ট হিসেবে। এক্সাম্পল দেখে নিই, সিঙ্গিং ইজ মাই হবি। এখানে সিঙ্গিং, এখানে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়েছে এবং এটি একটি নাউনের মতো কাজ করছে। সাবজেক্ট আমরা কখন বুঝবো যে এটা সাবজেক্ট? সাবজেক্ট সাধারণত কোনো নাউন এবং কোন প্রোনাউন হয়। এখানে একটা নাউন এবং প্রোনাউন ছাড়া ভার্ব বসিয়ে তার সঙ্গে আইএনজি যোগ করে আমরা নাউন তৈরি করেছি। এটা একটা নাউনের মতো কাজ করছে, তাই এটি একটি সাবজেক্ট এবং এটি একটি জেরান্ডের উদাহরণ। জেরান্ড অ্যাজ ডিরেক্ট অবজেক্ট, আমরা ডিরেক্ট অবজেক্ট হিসেবে আমরা জেরান্ডকে ব্যবহার করতে পারি। হোয়েন উই ইউজ জেরান্ডস অ্যাজ ডিরেক্ট অবজেক্ট, দেন দে আর ইউজ টু রিসিভ দ্য অ্যাকশন অফ ভার্ব। ফরম্যাটটা দেখে নিই, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডিরেক্ট অবজেক্ট। প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপর ভার্ব বসাবো, তারপর ডিরেক্ট যে অবজেক্টটা সেটা আমরা বসাবো। এক্সাম্পল দেখি, আই লাইক মিটিং ইয়োর ফ্রেন্ডস। প্রথমে আমরা সাবজেক্ট বসিয়েছি, আই এখানে একটি প্রোনাউন, তারপরে আমরা ভার্ব বসিয়েছি এবং মিটিং, এই মিটিং যে আমরা বসিয়েছি সেটি হচ্ছে একটি জেরান্ড এবং এটাকে আমরা অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট হিসেবে ব্যবহার করেছি। তারপরে সেন্টেন্সের বাকি ওয়ার্ডগুলো আমরা লিখেছি। 3 নম্বর যেটা দেখবো সেটা হচ্ছে জেরান্ড অ্যাজ অবজেক্ট অফ প্রিপোজিশন। জেরান্ড ক্যান বি ইউজড অ্যাজ অবজেক্ট অফ প্রিপোজিশন অনলি ইন প্রিপোজিশনাল ফ্রেজ। আমরা জেরান্ডকে আমরা অবজেক্ট অফ প্রিপোজিশনের মতো ব্যবহার করতে পারি, কখন? শুধুমাত্র ইন প্রিপোজিশনাল ফ্রেজ, যখন আমরা প্রিপোজিশনাল ফ্রেজ থাকবে তখন আমরা জেরান্ডকে অবজেক্ট অফ প্রিপোজিশন হিসেবে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখি তাহলে আমরা বুঝতে পারবো, আই এম ক্রেজি অ্যাবাউট মেকিং পোস্টার। এখানে আমরা যে মেকিং, এই মেকিং যে জেরান্ড তাকে আমরা ওই অবজেক্ট অফ প্রিপোজিশনের মতো আমরা এখানে এই শব্দটির মধ্যে, এই সেন্টেন্সটির মধ্যে আমরা ব্যবহার করেছি। তারপরটা দেখব জেরান্ড অ্যাজ প্রেডিকেট নমিনেটিভ। প্রেডিকেট নমিনেটিভ ইজ ইউজ টু কমপ্লিট দ্য মিনিং অফ লিঙ্কিং ভার্ব ইন সেন্টেন্স। এক্সাম্পল দেখি, মোস্ট অফ ইট ওয়াজ চিয়ারিং। এখানে আমরা এই যে চিয়ারিং যে জেরান্ডটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে আমরা প্রেডিকেটিভ নমিনেটিভ হিসেবে আমরা এখানে ব্যবহার করেছি। আজ এতদূর, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।